সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলটি ডাটার রান্নাঘর। নমস্কার বন্ধুরা, আমি পাপিয়া সান্নাল চৌধুরী। আমি বেলঘরিয়া রপ্তলার বাসিন্দা। আমি একজন রন্ধনপ্রিয় মানুষ। রান্না করাটা আমার প্যাশন ছোটবেলা থেকেই। আমি ইতিমধ্যেই স্বনামধন্য ফুড চ্যানেলগুলোতে আমার রন্ধনশৈলী পরিবেশন করার সুযোগ পেয়েছি। আজ ডাটার রান্নাঘরে আসতে পেরে আমি সত্যিই আপ্লুত। প্রথমেই আমি ডাটা মশলাকে অসংখ্য ধন্যবাদ জানাই তাদের চ্যানেলে আমাকে আমার রন্ধনশৈলী পরিবেশন করার সুযোগ দেওয়ার জন্য। আজ আমি একটা অভিনব রেসিপি আপনাদের সামনে আনতে চলেছি। রেসিপিটার নাম চিকেন মিটবলস ইন কোকোনাট গ্রেভি। অসম্ভব সুস্বাদু এই রেসিপি, বন্ধুরা অবশ্যই ট্রাই করবেন। যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে অবশ্যই উৎসাহিত করবেন। চলুন বন্ধুরা আমরা দেখে নিই এই রেসিপিটা করার জন্য কী কী উপকরণ লাগছে। প্রসঙ্গত বলে রাখি বন্ধুরা, আমি বাড়িতে যেসব মশলা ব্যবহার করি সেগুলো সমস্তই ডাবের গুঁড়ো মশলা। অত্যন্ত সুস্বাদু এই মশলা। এমনকি আজকের রান্নায় আমি যে যে মশলাগুলো ব্যবহার করব সেগুলো ডাটার গুঁড়ো মশলা। এই রান্নার মূল উপকরণ চিকেন। এখানে আমি 150 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি, 2 প্রসেস চিজ কিউব, 1 চামচ গোলমরিচ এবং 1 চামচ চিলি ফ্লেক্স, নারকেলের দুধ 3/4 কাপ, প্লেন দুধ 1/4 কাপ, বিনস এখানে 3/4 কাপ, এখানে 3/4 কাপ গাজর, ধনে পাতা 2 চামচ এবং আধখানা লেবু, 2 মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো একদম মিহি করে কাটতে হবে। 2 ছোট রসুন কুচি, 1 দারচিনি স্টিক এবং 3 ক্রাশড কার্ডামম বা ছোট এলাচ, এছাড়া 1 চামচ আদা রসুন পেস্ট। এখানে যে যে মশলাগুলো আমার লাগছে সবগুলোই বন্ধুরা আমি ডাটার গুঁড়ো মশলা ব্যবহার করছি। আমি আমার বাড়িতে যাবতীয় মশলা যেগুলো ব্যবহার করি সবই ডাটার গুঁড়ো মশলা। এখানে আমি গরম মশলা নিয়েছি 1 টেবিল চামচ, জিরে গুঁড়ো নিয়েছি 1 চামচ, ধনে গুঁড়ো নিয়েছি 1 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি 1 চামচ, হলুদ গুঁড়ো নিয়েছি 1/4 চামচ, এছাড়া আমার লাগছে বাটার 1 চামচ এবং পরিমাণ মতো সাদা তেল নিয়েছি, এছাড়া 1/4 টিস্পুন গোলমরিচ গুঁড়ো এবং স্বাদ মতো চিনি নিয়েছি এবং স্বাদ মতো নুন নিয়েছি। প্রথমে আমি একটি মিক্সচার গ্রাইন্ডারে চিকেনটাকে ট্রান্সফার করছি। এটা একদম জল ঝরানো চিকেন আছে। এর সাথে আমি চিজ কিউব, চিলি ফ্লেক্স এবং গোলমরিচটা অ্যাড করে দিলাম। ½ টিস্পুন নুন অ্যাড করছি এর সাথে। নেক্সট আমি অ্যাড করছি 1/4 কাপ যে দুধটা নিয়েছিলাম সেটা। খুব ভালো করে এটাকে আমি পেস্ট বানাবো। এবার এটাকে আমি একটা বোলে ট্রান্সফার করছি। খুব সুন্দর মণ্ডটা তৈরি হয়েছে। এবার এটা থেকে আমি ছোট ছোট মিটবল বানাবো। মিটবল বানানোর জন্য আমি হাতে একটুখানি জল নিয়ে নিলাম। জাস্ট এরমভাবে যেভাবে আমরা বিভিন্ন মণ্ড থেকে বল বানাই সেভাবে ছোট ছোট বল বানাতে হবে। মোটামুটি একই সাইজের বলগুলো হলে ভালো হয়। আমার সবগুলো মিটবল বানানো হয়ে গেছে। এবার আমি নেক্সট স্টেপে যাচ্ছি। 2 কাপ জল একটা বোলে বসালাম। জলটা হালকা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি জাস্ট 1/4 টিস্পুন নুন অ্যাড করে দিলাম। এবার এই মিটবলগুলোকে আমি জলে একটা একটা করে ছাড়ব। জলটা ফুটতে শুরু করেছে। ২-৩ মিনিট আমি জলে একটুখানি এটাকে সেদ্ধ করে নেব। ভালো মতো ফুটে গেছে জলটা এবং মিটবলগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। আমি এবার মিটবলগুলোকে
আস্তে করে তুলে নেব। এবং এই জলটা আমি কিন্তু ফেলবো না, এই জলটা আমি রান্নার গ্রেভিতে ব্যবহার করব। বলগুলো রেডি হয়ে গেছে, এবার আমি পরবর্তী পর্যায়ে যাচ্ছি। কড়াইতে আমি প্রথমে 2 টেবিল চামচ সাদা তেল নিলাম এবং 1 চামচ বাটার অ্যাড করলাম তার সাথে। ফ্লেমটা আমি মিডিয়াম রেখেছি। এবার আমি দারচিনি এবং ছোট এলাচটা দিয়ে দিলাম, রসুন কুচিটাও অ্যাড করে দিচ্ছি। একটু হালকা সতে করে নিচ্ছি। নেক্সট আমি অ্যাড করছি কুচো করে রাখা পেঁয়াজগুলো। হালকা লাল করে এটা ফ্রাই করব। মিডিয়াম ফ্লেমে রান্নাটা হবে। হালকা সতে হয়ে গেছে পেঁয়াজ রসুন। এবার আমি বিনসটা অ্যাড করে দিলাম, গাজরটাও অ্যাড করে দিলাম। নেক্সট আমি অ্যাড করছি আদা রসুন পেস্টটা। এটাকে একটুখানি কষাতে হবে 1 মিনিট, যাতে আদা এবং রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এবার আমি একে একে নুন এবং মশলাগুলো অ্যাড করছি। প্রথমে আমি 1 চামচ নুন অ্যাড করলাম, ধনে গুঁড়ো দিয়ে দিলাম, জিরে গুঁড়ো দিয়ে দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, হলুদটাও দিয়ে দিলাম। এই রান্নায় খুব অল্প পরিমাণ হলুদের ব্যবহার। এবার আবারও ভালো করে একটুখানি কষিয়ে নিচ্ছি মশলাগুলো। এবার গোলমরিচ গুঁড়োটা আমি অ্যাড করে দিচ্ছি। এবার এই স্টকটা আমি দিয়ে দিচ্ছি, যেটা চিকেন বলস বানানোর সময় আমার রেডি হয়েছিল। এটা রান্নায় অসম্ভব সুন্দর একটা স্বাদ দেবে। এবার এটা আমি 1 থেকে 2 মিনিট একটু সেদ্ধ হবে বিনস এবং গাজরটা। 2 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকাটা তুলে দিলাম। এবার আমি নারকলের দুধটা অ্যাড করে দিচ্ছি। এই অবস্থায় ফ্লেমটা আমি বাড়িয়ে দিলাম এবং চিকেন বলসগুলো আমি অ্যাড করে দিচ্ছি। চিকেন বলসগুলো গ্রেভিতে আমি 2 থেকে 3 মিনিট ফোটাবো এবং জলটাও একটুখানি কমিয়ে নেব। হাই ফ্লেমে থাকবে। খুব ভালো মতো ফুটে গেছে গ্রেভিটা। এবার আমি টেম্পারেচারটা একটু লো করে দিলাম। নেক্সট আমি অ্যাড করছি 1 টিস্পুন গরম মশলা। এটা ডাটার গরম মশলা আছে এবং চিনিটা আমি এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি। চিনি এই রান্নায় অতিরিক্ত স্বাদ দেবে। যদি কারোর সমস্যা থাকে সেক্ষেত্রে চিনিটা অ্যাভয়েড করা যেতে পারে। গ্যাসের ফ্লেমটা অফ করে আমি এতে বেশ কিছুটা ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম এবং আধখানা লেবুর রস এতে আমি অ্যাড করছি। বন্ধুরা মনে রাখতে হবে, লেবুর রস অ্যাড করার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু অফ করে দিতে হবে। খুব ভালো করে একবার হালকা হাতে নেড়ে নেব। আমার রান্না রেডি টু সার্ভ। চিকেন মিটবলস ইন কোকোনাট গ্রেভি বন্ধুরা রেডি টু সার্ভ। অত্যন্ত সুস্বাদু এই রেসিপি বন্ধুরা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। এটি একটি প্রোটিন সমৃদ্ধ রেসিপি। এটি জিরা রাইসের সাথেও ভালো লাগে, প্লেন ভাতের সাথেও ভালো লাগে, আবার রুটির সাথেও কিন্তু খুব ভালো লাগে। যদি ভালো লাগে বন্ধুরা প্লিজ লাইক এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।
আপনি কি হতে চান ডাটার রান্নাঘরের সদস্য? আপনার বিশেষ রেসিপিটা সব বন্ধুদের সাথে শেয়ার করতে চান? তাহলে আজকেই রেসিপিটি বানিয়ে ফেলুন আপনার ডাটার রান্নাঘরে, আর সেটি রেকর্ডিং করে পাঠিয়ে দিন আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। আমাদের বিচারকদের সিদ্ধান্তে যদি তা গ্রহণযোগ্য হয় তাহলে অবশ্যই পরের পর্বে ডাটার রান্নাঘরে পাবেন আপনার তৈরি করা রেসিপিটা।